আসসালামু আলাইকুম, শিল্পী রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো টমেটো টক বা খাট্টা রান্না। দিয়ে দিচ্ছি 1/2 কেজি টমেটো কুচি, তারপর দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। নেড়ে ঢাকনা দিয়ে বলক উঠে আসলে ঢাকনা খুলে বলক উঠে গিয়েছে, 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে নেড়ে নিব। আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, না হলে ছাঁকনিটা সেকে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। প্যানে বাগারের জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, 2-3টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, 3-4টা রসুন কুচি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। বাদামি হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি বাগার, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল টমেটো টক বা খাট্টা রান্না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।